আদিকাল থেকে গোলমরিচের গুঁড়া মশলা হিসেবে ব্যবহার হয়ে আসছে। গোলমরিচকে বলা হয় মশলার রাজা, কারণ গোলমরিচের মতো গুণাগুণ নাকি আর কোনো মশলায় এত নেই। গোলমরিচ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম পিপার নিগ্রাম। এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। এদের ফলকে শুকিয়ে মশলা হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া ঔষধি গুণাগুণের জন্যও এটি সমাদৃত। পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে এতে ক্যালোরি কম, আছে ভিটামিন এ, ভিটামিন কে এবং ভিটামিন সি, পাশাপাশি ক্যালসিয়াম, পটাশিয়াম ও সোডিয়াম ইত্যাদি খনিজ এতে বিদ্যমান। তাই খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি চর্বি কমাতেও সাহায্য করে। গোলমরিচের নানা উপকারিতা আছে। আমাদের শরীরের ফ্যাট ঝরাতে সাহায্য করে গোলমরিচ। মুখের স্বাদ বাড়াতে গোলমরিচের জুড়ি নেই। প্রতিদিন হালকা গরম পানির সঙ্গে গোলমরিচের গুঁড়া আর এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন, তাহলে ফিরবে মুখের স্বাদ, এছাড়াও কমবে অতিরিক্ত ওজন। গোলমরিচের মধ্যে থাকে পিপেরিন, যা আমাদের মেটাবলিক রেট বাড়ায়। এছাড়াও কোলেস্টেরল কমাতে সাহায্য করে গোলমরিচ। আর শরীরের মধ্যে থাকা অতিরিক্ত ক্যালোরি পুড়িয়ে ফেলে পিপেরিন। সব মিলিয়ে খুব তাড়াতাড়ি ওজন ঝরে যায়। গোলমরিচ খাওয়ার পর ওই জালের জন্য বেশ গরম লাগে, ফলে তা অন্য কিছু খাবার ইচ্ছে অনেকখানি কমিয়ে দেয়। প্রতিদিন 2 চামচের বেশি গোলমরিচ 2 চামচ গোলমরিচ মানেও তাতে থাকে প্রায় 10 থেকে 12 গোলমরিচের দানা। বেশি খেলে পেটের সমস্যা হতে পারে, বিশেষত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খুব বেশি খাবেন না। এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলাদের গোলমরিচ খেতে মানা করেন চিকিৎসকরা, এতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। ওজন কমাতে চাইলে প্রতিদিন সকালে 1 গ্লাস হালকা গরম পানির সঙ্গে 1 চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চামচ মধু মিশিয়ে খান, প্রচুর উপকার পাবেন। এছাড়াও যারা সকালে লেবু পানি বা অন্য কিছু খান, তারা যদি গোলমরিচের গুঁড়া লিকার চায়ের সঙ্গে 5 মিনিট ধরে ফুটিয়ে খান তাহলেও চলবে। গরম চায়ে বেশ জালের স্বাদ থাকবে, বেশি ঘাম হলেই বুঝবেন তা ওজন কমানোর জন্য সহায়ক।